এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফ কৈশোর কর্মসূচির সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কৈশোর ক্লাবের কিশোর কিশোরীদের সত্য ঘটনা নিয়ে বাস্তবতার নিরিখে এই ভিডিওটি করা। আজ তোমাদের এখানে ডেকেছি করোনা পরিস্থিতি মোকাবেলায় কি কি করণীয় থাকতে পারে সেটা সম্পর্কে জানানোর। আমাদের দেশে প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে, আর এই সচেতনতায় তোমরা যারা কিশোর কিশোরী আছো তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। করোনা ক্লান্তিকালে আমাদের যতটা সম্ভব বাসায় থাকতে হবে। খুব প্রয়োজনে বাসার বাহিরে বের হইতে গেলে আমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। কিছুক্ষণ পরপর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে দুহাত পরিষ্কার করতে হবে। এছাড়াও আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের চোখের সামনের মানুষগুলোকে সচেতন। করোনা পরিস্থিতির মোকাবেলায় দেশে ও দেশের মানুষের জন্য আমিও কাজ করতে চাই। আমিও দেশের জন্য কাজ করতে চাই। স্যার, আমিও দেশের জন্য কাজ করতে চাই। তোমাদের সঙ্গে আজকে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগছে। তোমরা দেশের স্বার্থে কাজ করো, আমি আজ আসছি। আর দেরি না করে আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করতে পারি। আপনি মাস্ক ছাড়া রাস্তায় বেরোছেন কেন? ভুলে মাস্কটি বাসায় রেখে এসেছি মা। আঙ্কেল, আপনাকে আমরা একটা মাস্ক পরাই দিচ্ছি। ধন্যবাদ মা। আমরা তাহলে আসি। পানি ট্যাঙ্ক স্থাপন করেছি মাস্টার পাড়া কিশোর ক্লাবের সৌজন্যে। পানির ট্যাঙ্কে বসানোর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখো। ধন্যবাদ নয় আঙ্কেল, এই করোনার ক্লান্তিকালে আপনি যদি আপনার বাসার পাশের মানুষদের একটু সাহায্য সহযোগিতা করেন এতেই আমরা অনেক খুশি হব। তোমরা যে কাজ করছো তাতে আমি খুব উদ্বুদ্ধ এবং খুবই খুশি হয়েছি। তোমাদের কথা দিলাম আমি আমার আশেপাশের বাসার সবাইকে এভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ। দাদি আসসালামু আলাইকুম, কেমন আছেন? মা গরিব মানুষ, কি ভালো থাকবো মা, ভালো থাকার তো দিন নাই। পশু হাসপাতাল রোড গোবিন্দপুর কিশোরী ক্লাবের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা ত্রাণ সামগ্রী উপহার। মা আমি বিধবা মানুষ, আল্লাহ জান তোমার ভালো করে আমি খুশি হয়েছি। তোমাদের মতন মেয়ে জানি, প্রতিটা মেয়ে জানি ঘরে ঘরে যাব। দোয়া করেন চাচি, আমাদের মতো দেশের প্রত্যেকটি মানুষ যেন দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। মা আচ্ছা মা, তোমাদের জন্য দোয়া করে দিলাম, ভালো থাকো তোমরা। আমরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়ন করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বিধি নিষেধ এসকেএসএফ ফাউন্ডেশন আয়োজনে ও পিকেএসএফ এর সহযোগিতায় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছি। তেমনি ভাবে সকলেই করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন তাহলে দেশ থেকে করোনা মুক্ত। লাজানি তোমাদের মতন সবাইকে হেদায়েত দান করো, আমাদের এই দেশ থেকে করোনা মুক্ত। আপনার দোয়া আল্লাহ অবশ্যই শুনবে। আপনাকে আমি এই মাস্কটা পরিয়ে দিলাম, এরপর বাসা থেকে বের হলে আপনি অবশ্যই মাস্কটি পরে বের হবে। আজ তাহলে আসি। আচ্ছা মা। এমনভাবে করোনা পরিস্থিতিতে দেশের এই ক্লান্তিকালে প্রত্যেকটি মানুষ যদি সচেতন হয় এবং তারা যদি দেশের স্বার্থে কাজ করে তাহলে আমরা খুব শীঘ্রই হয়তো সেই আনন্দময় দেশটিকে ফিরে পাব। আসুন আমরা সকলে মিলে একত্ববোধ হয়ে কাজ করি, ফিরে আনি আমাদের সেই দেশ সোনার বাংলাদেশ।